এক ছিল মিষ্টি নাম ছিলাম ইসলাম বাবা মায়ের বাধ্য ছেলে মজার মজার দোষ সেও শিখাত ইসলাম ছোট্ট সোনামুনিরা তোমরাও যদি ফাতেমা ওমরের সাথে ইসলাম শিখতে চাও তাহলে এক্ষুনি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও মেঘমালা আকাশে উড়ে যায় পর্বত চূড়া হস আসসালামু আলাইকুম আব্দুর রহমান ভাই ওয়া আলাইকুম আসসালাম হুজুর কেমন আছেন আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলা অনেক ভালো রেখেছেন আপনি কেমন আছেন আব্দুর রহমান ভাই আল্লাহ আমাকে অনেক ভালো রেখেছেন হুজুর আলহামদুলিল্লাহ আব্দুর রহমান ভাই 마শাআল্লাহ আপনি ইসলামের সকল নিয়ম কানুন মেনে চলেন এজন্যই আপনাকে আমার এত ভালো লাগে তবে এর আগেও আপনাকে অনেকবার বলেছি একবার ইতে কাপে বসতে কিন্তু আপনার নাকি দুনিয়াবি ঝামেলাই শেষ হয় না হুজুর অফিসের ফাঁকে যেটুকু সময় পাই সেটুকু আল্লাহর চেষ্টা করি তবে এতে কাপে বসলে তো পুরো দশ দিনের জন্য বসতে হবে কিন্তু দশ দিনের জন্য তো আমি আর অফিস থেকে ছুটি পাবো না এজন্য ইচ্ছে থাকলেও এবছর আর বসা হচ্ছে না ভাই আব্দুর রহমান দুনিয়াবি ঝামেলা তো থাকবেই কিন্তু তার মাঝে আল্লাহর হুকুম আহকাম মেনে চলতে হবে এই দুনিয়াতে আমরা আর কতদিনই বা বাসব দুনিয়ার পেছনে ছুটে কি হবে বলেন এখন আমরা আখিরাতের জন্য যা সঞ্চয় করতে পারবো পরকালে তো সেটাই কাজে লাগবে তা আপনি ঠিকই বলেছেন হুজুর তবে পরিবারের জন্য তো ভাবতে হয় শুনুন আব্দুর রহমান ভাই আপনি যেহেতু ইতে কাপে বসতে পারবেন না তাই আমি চাই রমজানের শেষ দশ দিনের বিজরাত্রিগুলোতে আপনি লাইলাতুল কদর তালাশ করবেন আর লাইলাতুল কদর সম্পর্কে তো আপনার অজানা নয় লাইলাতুল কদর হচ্ছে হাজার মাসের ইবাদত করার চেয়ে উত্তম প্রায় তেরাশি বছর ইবাদত করার সমান হ্যাঁ হুজুর লাইলাতুল কদর সম্পর্কে সবই জানে আলাইকুম হুজুর কেমন আছেন আপনি ওয়ালাইকুম আসসালাম ওমর আলহামদুলিল্লাহ আল্লাহতালা অনেক ভালো রেখেছেন তুমি কেমন আছো ওমর আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি হুজুর মার্শাল্লাহ আব্দুর রহমান ভাই আপনার ছেলে মেয়েগুলো খুব লক্ষ্মী হয়েছে ওদের দুজনকে দেখলেই আমার প্রাণটা জুড়িয়ে যায় কত সুন্দরভাবে ইসলাম মেনে চলে ওরা তা আব্দুর রহমান ভাই ওরা কি লাইলাতুল কদর সম্পর্কে জানেন না আসলে ওরা তেমন একটা বেশি কিছু জানে না তবে আমি আজই ওদেরকে লাইলাতুল কদর সম্পর্কে জানাবো আচ্ছা ঠিক আছে হুজুর আমি তাহলে এখন আসি ইফতারের সময় হয়ে যাচ্ছে আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম আব্দুর রহমান ভাই আচ্ছা জান হুজুরের সাথে আপনি কি বিষয়ে কথা বলছিলেন ওমর লাইলাতুল কদর সম্পর্কে হুজুরের সাথে আলোচনা করছিলাম আজই আমি তোমাকে লাইলাতুল কদর সম্পর্কে কিছু বলবো আগে বাসায় গিয়ে নেই ফাতিমারাও লাইলা কদর সম্পর্কে জানতে হবে তাই না তাই আজ দুজনকে নিয়ে একসাথে এটা নিয়ে আলোচনা করবো আচ্ছা ঠিক আছে আব্বু জানে উড়ে ঘুমালা আব্বু চান ওয়ালাইকুম আসসালাম মা ফাতেমা আব্বু চান আজ আপনি অফিস থেকে এত তাড়াতাড়ি ফিরে এসেছেন যে আলহামদুলিল্লাহ আজ একটু অফিসের কাজ তাড়াতাড়ি শেষ হয়েছে তাই ভাবলাম বাসায় গিয়ে তোমাদের সঙ্গে ইফতার করি খুব ভালো করেছেন আপু চান আসুন ভেতরে আসুন ওমর ফাতেমা এদিকে এসো আমার কাছে এসে বসো তোমাদেরকে আজ আমি লাইলাতুল কদর সম্পর্কে জানাবো আসসালামু আলাইকুম ওমরের বাবা আপনি অফিস থেকে চলে এসেছেন? হ্যাঁ আয়শা। আলহামদুলিল্লাহ ভালোই হলো। ফাতেমা ওমর অনেক দিন থেকে বলছিল যে ওরা একদিন বাবার সাথে ইফতার করবে। হ্যাঁ আজ মনের আশাটা পূর্ণ হলো। হ্যাঁ আয়শা, তুমি কি ভালো করে ইফতার তৈরি করো? আজ সবাই মিলে মজা করে ইফতার করব। আচ্ছা ঠিক আছে। আমি যাচ্ছি। আচ্ছা আপু যাই। আপনি বলেছিলেন আপনি নাকি লাইলাতুল কদর সম্পর্কে আমাদের সাথে আলোচনা করবেন হ্যাঁ ফাতিমা ঠিক বলেছো চলো আলোচনা শুরু করা যাক আচ্ছা আপুজান লাইলাতুল কদর কি লাইলাতুল কদর হচ্ছে আরবি শব্দ লাইলাতুল কদর হচ্ছে আরবি শব্দ লাইলাতুল কদরের বাংলা অর্থ হচ্ছে সবে কদর সব শব্দের অর্থ রাত বা রজনী আর কদর শব্দের অর্থ সম্মান অথবা মর্যাদা গুণগান সম্ভাবনা ভাগ্য এসব অর্থেও কদরকে ব্যবহার করা হয় সবে কদরের অর্থ হচ্ছে মর্যাদার রাত বা ভাগ্য রজনীর রাত যে রাতে পবিত্র কোরআন শরীফ নাজিল করা হয়েছে সে রাতকেই লাইলাতুল কদরের রাত বলা হয় আল্লাতালা পবিত্র কোরআন শরীফে উল্লেখ করেছেন নিশ্চয়ই আমি কোরআন শরীফ নাজিল করেছি মর্যাদাপূর্ণ কদরের রাত্রিতে হেরাসুল আপনি কি জানেন মহিমান্বিত কদরের রজনী সম্পর্কে হাজার মাসের চেয়ে উত্তম সেই রাত ও রাত্রায় পৃথিবীর কাছাকাছি চলে আসেন তাদের প্রভু মহান আল্লাহর নির্দেশ ও অনুমতি সকল বিষয়ে শান্তির বার্তা নিয়ে আর এই শান্তির বার্তা চলতে থাকে শুভে সাদিক পর্যন্ত আল কোরআন সুরা কদর তাহলে লাইলাতুল রাত মাফাতেমা আমাদের নবী করিম সালাহাল্লাম লাইলাতুল কদরের রাত কোনটি সেটি ঠিক করে আমাদেরকে বলতে পারেননি তবে তিনি এটুকু বলেছেন তোমরা রমজানের শেষ দশ দিনের প্রত্যেকটি লাইলাতুল কদরকে তালাশ করতে থাকো এই রাত হাজার মাসের ইবাদতের অপেক্ষা উত্তম আর হাজার মাস হচ্ছে প্রায় বছরেরও বেশি বলছেন লাইলাতুল কদরের এক রাত্রিতে ইবাদত করলে তিরাশি বছরের ইবাদতে সোয়াব পাওয়া যাবে হ্যাঁ বাবা বাবা এই রাত এত সম্মানিত তবে আর বলছি কি বা ফাতেমা একবার তোমরা চিন্তা করে দেখো এখানে আমাদের এখনকার মানুষের মাত্র ষাট বছর সেখানে এই সময় যদি কোনো মানুষ সঠিকভাবে লাইলাতুল কদরের রাত্রিতে একটি বার পেয়ে যায় এবং সে ওই দিন মন দিয়ে এবাদত করে তাহলে তিনি তার পুরো জীবনের তিরাশি বছরের সব পেয়ে যাবেন আর তার পুরো জিন্দিগির সমস্ত গুণাও মাফ হয়ে যাবে আব্বুজন আমি তাহলে রমজানের শেষ দশ দিনের পিজোর রাত্রিগুলোতে আরও বেশি বেশি ইবাদত করব হ্যাঁ ফাতিমা ওমর আমি তো এজন্যই লাইলাতুল কদর নিয়ে তোমাদের সঙ্গে আলোচনা করতে বসেছি তোমরা এখনো অনেক ছোট সারা বছর তো ইবাদত করবেই তবে রমজানের শেষ দশ দিনের বেজের রাত্রিগুলোতে একটু বেশি করে ইবাদত করবে তাহলে আল্লাহর কৃপায় অবশ্যই জান্নাতি হতে পারবে ও তাহলে আপনি হুজুরের সাথে এই বিষয়গুলো নিয়ে আলোচনা করছিলেন হ্যাঁ বাবা অমর হুজুর বলেছিলেন আমি যেন রমজান মাসের শেষ দশ দিনের বেজর রাত্রিগুলোতে মসজিদে গিয়ে ইবাদত করি তুমি অবশ্যই যাবে অমর আপু যান অমর ভাইয়া না হয় মসজিদে যাবে কিন্তু আমি কি করব। ফাতেমা তুমিও তো তোমার আমি জানের সঙ্গে শেষ দশ দিনের বেজর রাত্রিগুলো ইবাদত করবে আচ্ছা আব্বু আমাদের দেশে তো লাইলাতুল কদর সাতাশ তারিখেই পালন করা হয় তাহলে তো ওই দিন শুধু ইবাদত করলেই হয় রমজানের শেষের দশ দিনে বিজর রাত্রিগুলোতে কেন করতে হবে বাবা উমর এই যে আমি বললাম আমাদের নবী করিম সাল্লাম তিনি সঠিকভাবে বলতে পারেননি আসলে লাইলাতুল কদর রাত কোনটি তবে তিনি বলেছেন রমজানের শেষ দশ দিনের যে কোনো একটি বিজয় রাতেই লাইলাতুল কদর তালাশ করতে কিন্তু সাতাশে রমজান যে লাইলাতুল কদর হবে এটা কিন্তু নিশ্চিত না তবে ইসলামিক স্কলাররা সবাই মিলে সিদ্ধান্ত নিয়েছে যে সাতাশে রাতকেই লাইলাতুল কাদের হিসেবে পালন করার জন্য তবে অনেকেই বিজর রাত্রিগুলোতে লাইলাতুল কাদের ইবাদত করে থাকে এখন আমরা পরিষ্কার বুঝতে পেরেছি আব্বুজান আচ্ছা ঠিক আছে আমার সোনারা তোমরা তাহলে শারীরিক ও মানসিকভাবে প্রস্তুতি নাও বিজর রাত্রিগুলোতে আমাদের কিন্তু আরও বেশি বেশি ইবাদত করতে হবে ঠিক আছে আব্বু আমরা এখন থেকে প্রস্তুতি নেব এই তো আজান হয়ে গেল চলো আমরা এখনই ইফতার করে নেই